আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলনের ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারা। জেলা সম্মেলনের আগে উপজেলা ইউনিয়ন ওয়ার্ড সম্মেলনের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সাথে আট উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড সম্মেলন সহ সাংগঠনিক কার্যক্রম সমন্বয়ের জন্য জেলার শীর্ষ নেতাদের সমন্বয়ে আটটি সাংগঠনিক টিম গঠন করে দিয়েছেন কেন্দ্রীয় নেতারা। জেলার আওয়ামী লীগের সহ সভাপতি ও সাংগঠনিক সম্পাদকদের আহ্বায়ক করে ৬ এবং ৭ সদস্যের উপজেলা সাংগঠনিক টিমের ঘোষণা করা হয়। সাংগঠনিক টিমের নেতাদের আগামী ২১শে মে প্রত্যেক উপজেলায় একযোগে বর্ধিত সভা করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে ১০ই জুন দক্ষিণ জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা আহ্বানের নির্দেশ দেওয়া হয়। বর্ধিত সভায় চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবে বলে জানিয়েছেন চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক উইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন। শনিবার নগরীর জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত দক্ষিণ জেলা আওয়ামী লীগের তৃণমূলের প্রতিনিধি সভায় তৃণমূলের প্রতিনিধিদের বক্তব্য শোনার পর দলের কেন্দ্রীয় সাংগঠনিক সিদ্ধান্তসমূহ ঘোষণা করেন সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন। প্রতিনিধি সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। সভাপতি সাধারণ সম্পাদক সিনিয়র সহসভাপতি এক নম্বর জয়েন্ট সেক্রেটারি এই সব পদে কোনো বিদ্রোহী প্রার্থী আসতে পারবেন না। প্রতিটি ওয়ার্ডে শক্তিশালী কমিটি করবেন, প্রতিটি ইউনিয়ন ইউনিয়নে শক্তিশালী আওয়ামী লীগের কমিটি করবেন এবং যারা ছাত্রলীগ আছে যুবলীগ আছে তাদেরকেও বলবেন।